নিজে বিক্রি করেন পুরি আর সিঙ্গারা, আর বেচা বিক্রির টাকা জমিয়ে প্রায় 150 মানুষকে বিরিয়ানি খাওয়ান জহিরুল ইসলাম। বছরের পর বছর এভাবেই অন্যদের আহারের ব্যবস্থা করে তৃপ্তির ঢেকুর তোলেন তিনি। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর এই দোকানে বিনা পয়সায় বিরিয়ানি মিলবে, এটার ঘোষণা করে জানাতে হয় না, বরং সবারই জানা। যে কারণে নামাজের পর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে পূরণ করতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন অভাব অনটনে দিন কাটানো নিম্ন আয়ের মানুষেরা। রাজধানী ঢাকায় অসংখ্য নিম্ন আয়ের মানুষ খেয়ে না খেয়ে জীবন যাপন করে, তাদের অনেকের কাছেই বিরিয়ানি খাওয়া অনেকটাই বিলাসিতা। অসহায় ও ছিন্নমূল এসব মানুষদের দুঃখ আর অনাহারী জীবন বেশ ভাবায় জহিরুল ইসলামকে। সেই চিন্তা থেকেই এমন কার্যক্রমের যাত্রা শুরু করেছিলেন। রাজধানীর মালিবাগে জহিরুলের ছোট্ট দোকানে বিক্রি করা হয় পুরি সিঙ্গারা পেঁয়াজু। তবে শুক্রবার দোকান বন্ধ থাকলেও সকাল 11টার পর থেকে দোকানের ভেতরে চলে বিরিয়ানি রান্না। এরপর দোকানের পাশের মসজিদে অন্যদের সাথে নামাজ আদায় শেষে জহিরুল ও তার দোকানের কর্মচারীরা প্রায় 4 বছর ধরে ছিন্নমূল অসহায় আর স্বল্প আয়ের মানুষদের মাঝে বিরিয়ানি বিতরণ করেন। এখানে বিক্রি হয় সকালে সিঙ্গারা আর সমোসা, আর বিকালে লুচি আর পুরি। এই এখানে 5 জন কর্মচারী আছে। নর্মালি 8টা সাড়ে 8টার সময় দোকান খোলা হয়, ওই রাত্র 8টা 9টা। পুরি সিঙ্গারার ছোট্ট এই দোকানে সারাদিন বেচা বিক্রি শেষে যা আয় হয় তার একটি অংশ জমা রাখেন এই বিরিয়ানি বিতরণের বাজেট হিসেবে। সপ্তাহে 6 দিনের বেচা বিক্রির টাকা মিলিয়ে 5 থেকে 7 হাজার টাকা জমা হয় মানবিক এই কাজের জন্য। তা দিয়ে সাধারণের জন্য খাবারের ব্যবস্থা করেন প্রতি শুক্রবার। আমার এভাবে কিছুই নাই, আমরা এই নিজের দোকান থেকেই আমরা এটা আয়োজন করি। আর কোনো কালেকশন নাই আমাদের এখানে, আমরাই করি। কোনো ডোনার নাই, কেউ সাহায্য টাহায্য করার জন্য আমরা রাখিও না, নিও না, আমরা নিজেরাই করাই। 7-8 হাজার টাকা খরচা হয়, আর কেউ অতটা কিন্তু কম হয়, সবই নিজেরাই করাই। মশলা দোকান থেকে দেওয়া হয়, কোথাও হয় না। 5-5.5 বেলে খরচ হয়, 600-500 টাকা রাখলে খাবার বিক্রি করে রেখে দেন। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে জহিরুল ইসলামের সংসার। জীবন নিয়ে যেন খুব বেশি ভাবনা নেই তার, যতদিন বেঁচে আছেন এভাবেই মানুষের জন্য দুমুঠো আহারের আয়োজন করে যেতে চান তিনি। পরিবারে দুই মেয়ে আছে, আমরা দুজন দুই মেয়ে। ভবিষ্যতে সেই বড়জনের কোনো ইচ্ছা নেই, এই খাওয়াইলেই যাইতে বললে শুক্রিয়া। শুধু নিয়েই যাওয়া যাবে না, দেখেই যাইতে হবে, খাওয়াই যায়।